নির্বাচনটাকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে পলিটিক্স উধাও হয়ে যাবে, পলিটিক্স থাকবে না, এবং ওটাকে পলিটিক্সও বলা যাবে না, গণতন্ত্রও বলা যাবে না। তখন যদি অন্য কোনো তন্ত্রে আপনারা চলে যান সেটা ভিন্ন কথা। আমাদের সফলতা এবং ব্যর্থতা পরিমাপের কোনো যন্ত্র নাই, আমি পুরোপুরি স্বীকার করি। এটা হচ্ছে পারসেপশন, যেটা হবে পারসেপটিভ ইভ্যালুয়েশন। আমি ফেল করলাম না, সফল হলাম না, আংশিক সফল হলাম না, পুরোপুরি ব্যর্থ হলাম, এটা নির্ভর করবে জনগণ কীভাবে পারসিভ করে। কাজে এটা সে দরে কোনো বাটখারা দিয়ে অবশ্যই মাপ করা যাবে না। বাট আমি আপনার সাথে একমত, আমাদেরকে সেই পারসেপশনটাও ক্রিয়েট করতে হবে যে উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট টু অর্গানাইজ এ ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আমরা সেটা চেষ্টা করব। আপনি প্রথমেই অনুধাবন করে বলেছেন এবং আপনার সহকর্মীরাও বলেছেন যে নির্বাচনটা কিন্তু সহজ কাজ নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যথেষ্ট কঠিন একটি কাজ। এই কঠিন একটি কাজ যদি আপনারা বিশ্বাস করেন, আমরাও যদি মনে করি, তাহলে সকলের আন্তরিক সহযোগিতা কিন্তু লাগবে, আন্তরিক না শুধু সক্রিয় সহযোগিতা লাগবে, আপনাদের সক্রিয় সমর্থন লাগবে। আমরা বারবার এই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছি যে সবাই আসলে মানুষের পারসেপশনটা একটু চেঞ্জ হয়, আর অংশগ্রহণের একটা বড় দিক, অংশগ্রহণ হলে যে অবিচার বা হবে না, ভোট চুরি হবে না তা নয়, কিন্তু অংশগ্রহণের একটা জিনিস, একটা ভারসাম্য ক্রিয়েটেড হয়। যদি প্রতিটি কেন্দ্রে যদি বড় বড় দলগুলো থাকে, তাদের যে কর্মীরা, তাদের যে সমর্থকরা, তারাই আমার কাজটা সহজ করে দেন, এই ভারসাম্য ক্রিয়েট করে। সেই জন্য আমরা কিন্তু বারবার আপনারা দেখেছেন আমরা চাই অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন। ইলেকশন কমিশনের পক্ষ থেকে অবশ্যই আমরা ওইভাবেই চাইব। তারপরে আপনাদেরকে বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করবে এর উপর কিন্তু আপনাদের নজরদারি রাখতে হবে, আমরা সমালোচনা করতে হবে। কোনো কিছুই যদি আপনাদের নজরে আসে আমাদের কোনো কর্ম সঠিক হয়নি বা অপকর্ম হয়ে গেছে, আমরা খুব আন্তরিকভাবে আশা করব আপনারা নির্দ্বিধায় সঙ্গে সঙ্গে সেটা পয়েন্ট আউট করবেন। কারণ দেখেন, ওই যে একটা কথা বহুদিন যে ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, ওই জেফারসন থেকে শুরু করে অনেক আমেরিকান প্রেসিডেন্ট এই কথাটা সংসদে দাঁড়িয়ে বলেছেন, বিলেতেও বলা হয়েছে, কবে থেকে শুরু হয়েছে জানি না, কিন্তু ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, ওই ভিজিলেন্সটা কিন্তু সকলের তরফ থেকে থাকতে হবে। থাকলে পর ভিজিলেন্স, আমরা মিডিয়ার কথা, এই যে মিডিয়ার কথা বলেন, জেফারসন বোধহয় প্রথম বলেছিলেন ইট ইজ দ্য ফোর্থ স্টেট অব দি রিপাবলিক, মানে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, দেন দ্য মিডিয়া। কারণ মিডিয়া ওই ধরনের রোল প্লে করে একটা ভিজিলেন্স বা একটা স্বচ্ছতা বা নজরদারিত্ব করতে পারে। সেই জন্যই এই জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিই, মূল্য দিয়ে থাকি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শেষে বলবো আপনাদের সকলের কিন্তু দায়িত্ব আছে নির্বাচনের মাঠে, যে শব্দটা আপনারা ব্যবহার করেন, পলিটিক্স থেকে কিন্তু গণতন্ত্রের জন্ম, গণতন্ত্র থেকে পলিটিক্সের জন্ম হয় নাই। তো পলিটিক্সটা হচ্ছে যখন অনেক আগে, 5-6 বছর আগে, মানে ক্ষমতা নিয়ে তারপর আস্তে আস্তে একটা ওনারাই সৃষ্টি করলেন একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচনের, এবং সেই নির্বাচনটাকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে পলিটিক্স উধাও হয়ে যাবে, পলিটিক্স থাকবে না, এবং ওটাকে পলিটিক্সও বলা যাবে না, গণতন্ত্রও বলা যাবে না। তখন যদি অন্য কোনো তন্ত্রে আপনারা চলে যান সেটা ভিন্ন কথা। পরিশেষে আপনাদের বলবো যে আপনাদের লিখিত মৌখিক বক্তব্য পরামর্শ আমরা জেনেছি, আমরা এগুলো যত্ন সহকারে বিবেচনা অবশ্যই করব। নির্বাচন অনুষ্ঠানের সকল দল ও অংশগ্রহণের আন্তরিক সদিচ্ছা প্রয়াস একান্ত প্রয়োজন, এটা আমরা বারবার করে বলছি। নির্বাচনকালে কমিশন তার দায়িত্ব, ক্ষমতা, সংবিধান, আইন ও বিধিবিধানের আলোকে প্রয়োগ করবে। ইভিএম সম্পর্কে আপনারা বলেছেন, সেটাও আমরা বিবেচনা করব। সরকার এ বিষয়ে কমিশনকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে, এটাও আমরা আশা রাখি। নির্বাচনের সময় অবশ্যই সরকারের উপর আমাদের কিছু স্ট্র্যাটেটরি কিছু ক্ষমতা থাকবে, সেই স্ট্র্যাটেটরি ক্ষমতাটা আমরা এক্সারসাইজ করবো। সরকার কিন্তু কখনোই সেটা দ্বিধাবোধ করতে পারবেন না, সেটা আমাদেরকে প্রদান করতে, এই মেসেজটা কিন্তু আমি বারবার দিচ্ছি। জাতীয় সংসদের নির্বাচন একটা কঠিন কাজ, আমি যেটা আগেই বলেছি, তবে আমাদের যদি সকলের সদিচ্ছা থাকে, আন্তরিক সদিচ্ছা থাকে এবং সক্রিয় প্রয়াস থাকে, সহযোগিতা থাকে, তাহলে যে কোনো কঠিন কাজ, কঠিন কর্মযোগ্য আমরা সাধন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হবেন।